ঘরে ঘরে যাওয়ার কথা, এ ব্যাপারে আপনারা জানেন কিছু? তারা 18 বছর হয়েছে, তাদেরকে সংবাদ উপদেশ হচ্ছে, আপনারা যাদের নিতে গেলে বলো তুমি এখানকার নাগরিক, তোমার ইয়ে দাও। প্রতি বছর জানুয়ারির 2 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখের মধ্যে হালনাগাদ করা হবে, তার মানে বছরে একবার। কিন্তু যে একদিন পরে জন্ম হয়েছে তার আবার মানে বসে থাকতে হবে, 1 বছর বসে থাকতে হবে, 364 দিন তার বসে থাকতে হবে। আমরা চিন্তাভাবনা করছি যে ভবিষ্যতে যার বয়স যেদিন 18 বছর পূর্ণ হবে, সেই সেদিনই ভোটার তালিকার অন্তর্ভুক্ত জানু হতে পারে, সে ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি। আশা করছি যে আইনটা হয়তো ভবিষ্যতে এরকম পরিবর্তিত হবে, যার যেদিন 18 বছর হবে সে সেদিন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। একদিনের জন্য 364 দিন কেন সে বসে থাকবে? যন্ত্রপাতিতে কোনো সমস্যা নাই, দুইটা যে লাইসেন্স দিয়েছিল না সেটা মেডিকেল এক্সপার্ট সাপোর্টের কোনো বক্তব্য আছে তাহলে আপনাদেরকে প্রতিদিন আমি নয়ন সাহকে রেখে